কয়েক বছর ধরেই পদ্মার তীব্র ভাঙনের মুখে শরীয়তপুরের নড়িয়া ও জাজিরা উপজেলা এবছর পদ্মার ফাঙনে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকটি ভবন নদী গর্ভে বিলীন হয়ে গেছে এ অবস্থায় এক পরিত্যক্ত ভবনে দশ কার্যক্রম চালু রেখেছে কর্তৃপক্ষ এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে উপজেলার প্রায় ছয় লাখ মানুষ রতন মাহমুদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট উনিশশো আটষট্টি সালে তিরিশ শয্যা নিয়ে যাত্রা শুরু করে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দু সালে আরও বিশ শয্যা বাড়িয়ে এই হাসপাতালটিকে পঞ্চাশ শয্যায় উন্নীত করা হয় এই স্বাস্থ্য কমপ্লেক্সটিতে প্রতি মাসে প্রায় আট হাজার রোগীকে আউটডোরে এবং চার হাজার রোগীকে ইনডোরে চিকিৎসা সেবা দেওয়া হতো এবছর আগ্রাসী পদ্মার ভাঙনে নদীগর্ভে বিলীন হয়ে গেছে মূল ভবনের বেশিরভাগ অংশই এ পরিস্থিতিতে তিন অগস্ট থেকে এক পরিত্যক্ত ভবনে চলছে হাসপাতালের কার্যক্রম এতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন এ অঞ্চলের কয়েক লাখ মানুষ আমাদের অনেক রুগী তো থাকতে কষ্ট হয় এই জায়গায় তাই বারান্দাই থাকতে হয়েছে আমরা সাইজনের জায়গায় সালতামেদ আজ কতজন ভালো কমলে থাকেন কোন নানা প্রতিকূলতার মধ্য দিয়ে অল্প পরিসরে চিকিৎসা সেবা অব্যাহত রয়েছে বলে জানালেন চিকিৎসকরা আমাদের স্থাপনার অভাব স্থানের অভাব সে কারণে আমরা আমাদের অন্তবিভাগের চিকিৎসা কার্যক্রম যেমন সীমিত আকারে আমাদের দর্ষ যায়

সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে নতুন ভবন তৈরি করে এবং হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করে অতি দ্রুত যাতে এলাকাবাসীকে সম্পূর্ণভাবে সেবা প্রদান করা যায় সে ব্যবস্থা গ্রহণ করা হবে প্রশাসনের তথ্য মতে নদী ভাঙনের ঝুঁকিতে রয়েছে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও আরো দশটি ভবন